দেশের বাজারে ডিমের দাম কমলে তা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন যখন দাম কমবে তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে বহুদিন ভালো থাকবে। দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে মঙ্গলবার 29 আগস্ট বিকেল 4টার দিকে গণভবনে সংবাদ সম্মেলনে ডিম নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন ডিম সেদ্ধ করে ডিপে রেখে দিলে বহুদিন ভালো থাকে, সব কিছুরই বিকল্প আছে। যখন দাম কমবে তখন বেশি করে কিনে ফ্রিজে রেখে দেবেন, পরে সেখান থেকে নামিয়ে রান্না বা ভর্তা করে খাবেন। আবার ডিম নিয়ে শুরু করলো, ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সরাসরি নষ্ট হবে না, সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপ্লয়ারে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেকদিন, রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আর কি, এগুলো তো নিজের থেকে শেখা। আর পেঁয়াজ টেয়াজ তো আছে, এখন তো পেঁয়াজের শুকনো পেঁয়াজ এসে বাজারে সেটার ব্যবস্থা করা হচ্ছে, কোনো অভাব যেন না থাকে সেটাই দেখবো, আমরা বিকল্প ব্যবস্থা করে নেবো, ওই সিন্ডিকেটের উপর নির্ভরশীলতা কমাই দেবো, ওরা এমনি ভেঙে যাবে।